করোনা মোকাবিলায় হোমিওপ্যাথি। ইতালির এক দল হোমিওপ্যাথ চিকিৎসক তেমনই দাবি করছেন এবং অ্যালোপ্যাথি এখনো পর্যন্ত পেরে ওঠেনি, তবে হ্যাঁ বিস্তর গবেষণা চলছে ওষুধ এবং ভ্যাকসিন নিয়ে। কিন্তু আয়ুষ মন্ত্রক তারাও তো হোমিওপ্যাথির পক্ষেই কথা বলেছে, আসুন দেখি হোমিওপ্যাথি কতটা কার্যকরী করোনা মোকাবিলায়। একাধিক অ্যালোপ্যাথিক ওষুধ, কেউ বলছেন করোনা সারবে, কেউ বলছেন না, গবেষণা থেমে নেই। হাইড্রক্সিক্লোরোকুইন ও রেমডেসিভির নিয়ে দুনিয়া তোলপাড়, একাধিক দেশে সম্ভাব্য ভ্যাকসিন নিয়ে গবেষণা চলছে। কোন ওষুধে করোনা পালাবে কিংবা কোন ভ্যাকসিনে মারণ ভাইরাস বলবে ছেড়ে দে মা কেঁদে বাঁচি, তা এখন নিশ্চিত নয়। কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক ইতিমধ্যে আয়ুর্বেদ ও হোমিওপ্যাথিতে ভরসা রাখার কথা বলেছে। এবার হোমিওপ্যাথির শক্তির কথা বললেন ইতালির একদল চিকিৎসক। ইতালির একদল চিকিৎসক দেশের বিভিন্ন প্রান্তের 50 জন মৃদু লক্ষণযুক্ত রোগীর চিকিৎসা করেন, 30 জন মহিলা ও 20 জন পুরুষ। হোম আইসোলেশনে থাকা ওই রোগীদের টেলি চিকিৎসা দেওয়া হয়। মৃদু লক্ষণ থেকে কারো তীব্র লক্ষণ দেখা যায়নি, কোর্স শেষে কাউকেই হাসপাতালে স্থানান্তরিত করার প্রয়োজন হয়নি। ইতালির হোমিওপ্যাথ ডাক্তার ম্যাসিমো মঙ্গিলিয়াভোরি করোনা ভাইরাসে বহু রোগীকে হোমিওপ্যাথি ওষুধে সুস্থ করে তুলেছেন বলে দাবি। ইতালির মোডেনা শহরের বাসিন্দা মঙ্গিলিয়াভোরি বিশ্বের একজন প্রথম সারির হোমিওপ্যাথ। শুধু ইতালি নয়, ভারতীয় আয়ুষ মন্ত্রকের নিদানে গুজরাটের প্রায় 76 লক্ষ মানুষের উপর হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগ করা হয়। কোয়ারেন্টিনে থাকা 2600 রোগীকেও হোমিওপ্যাথি চিকিৎসা দেওয়া হয়। অভাবনীয় ফল মেলে বলে দাবি গুজরাট সরকারের। We have provided about 76.72 lakh doses of the homeopathy medicine for boosting the immunity arsenicum album of 30 potency. 76,72,000 people have availed of this. None of them tested positive. It was only 11 who tested positive. ইন্ডিয়ান হোমিওপ্যাথিক মেডিকেল অ্যাসোসিয়েশনের নির্দেশে কেরালাতেও প্রায় 45 লক্ষ মানুষের উপর আর্সেনিকাম অ্যালবাম 30C প্রয়োগ করা হয়। তাদের প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেড়েছে। কাউকে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়নি বলে দাবি রাজ্য হোমিওপ্যাথি দপ্তরের। আগ্রা নৈমিনাথ হোমিওপ্যাথিক কলেজ অ্যান্ড হাসপাতালে প্রথম কোভিড-19 রোগীদের উপর ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হচ্ছে, অনুমোদন দিয়েছে ICMR। ব্যুরো রিপোর্ট, Zee 24 ঘন্টা। তাহলে কি সত্যি হোমিওপ্যাথি পথ? আসুন আমাদের এক্সপার্টরা কি বলছেন আমরা জানবো। আপনাদের ফোন নাম্বারটা বলে দিই প্রত্যেক দিনের মতোই, 4059-402-04023। আজ যে দুজন ডাক্তার আছেন পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন ডক্টর সৌগত ভট্টাচার্য, ডক্টর তাপস গণ, দুজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। ডক্টর ভট্টাচার্য, আপনার কাছে আমি আসি, হোমিওপ্যাথি কি পথ, কি উত্তর দেবেন? নমস্কার। দেখুন, এখনো পর্যন্ত অ্যালোপ্যাথিতে এখনো পর্যন্ত সেরকমভাবে কোনো প্রতিষেধক পাওয়া যায়নি, বার করা যায়নি। যে ওষুধগুলো এখনো দেয়া হচ্ছে তার এখনো কোনো প্রুভেন রেজাল্ট কিছু নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে করোনার যে সমস্ত সিমটম দেখা যাচ্ছে, যে করোনার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা আপনার জামা, জার্নাল অফ মেডিকেল অ্যাসোসিয়েশন অফ আমেরিকা, তারা যে করোনার যে সমস্ত সিমটম বলছে, সেই সিমটোমেটিক ট্রিটমেন্ট যদি আমরা ধরি, সেক্ষেত্রে একমাত্র হোমিওপ্যাথিতে কিন্তু অনেক বেটার রেজাল্ট দেখানো যায়। যে করোনার যে সমস্ত সিমটম, যে পার্টিকুলার ধরুন ম্যালেইজ, খুব হালকা টেম্পারেচার, হ্যাঁ হাই, মানে সেই সঙ্গে শ্বাসকষ্ট, কাশি, ড্রাই কাফ, হ্যাঁ, এবং সিভিয়ার কন্ডিশনগুলোতে, হ্যাঁ, রেসপিরেটরি ডিস্ট্রেস, হ্যাঁ, এবং সেই সঙ্গে অনেক ক্ষেত্রেই নিউমোনিয়ার মতো লক্ষণ দেখা যাচ্ছে। তো এইরকম প্রত্যেকটা স্টেজেই কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ, বিভিন্ন হোমিওপ্যাথিক ওষুধ দেওয়া যায় এবং সেই কন্ডিশনগুলোকে কন্ট্রোল করা যায়। ডক্টর ভট্টাচার্য, আমি আসবো, ফোনে কেউ আছেন প্রশ্ন নিয়ে, হ্যাঁ বলুন। দিদি, গুড ইভিনিং। গুড ইভিনিং ডাক্তার ওদের, গুড ইভিনিং। আমার কোশ্চেন হচ্ছে যে আমি যেখানে আছি চিত্তরঞ্জনে, এখানে আর্সেনিকাম অ্যালবাম 30টা পাওয়া যাচ্ছে না, 30 পাওয়ারের যেটা সেটা পাওয়া যাচ্ছে না, 3 পাওয়ারের পাওয়া যাচ্ছে। এটা কিসের ওষুধ? হোমিওপ্যাথিক আর্সেনিকাম অ্যালবাম, যেটা কোন রোগের জন্য ওষুধ? ও, করোনাকে, করোনার ইমিউনিটি বাড়ানোর জন্য। আচ্ছা বেশ, আপনি শুনতে থাকুন, বুঝতে পেরেছি। আর কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ, আমি গৌতম বসু কথা বলছি, পাইকপাড়া থেকে। বলুন। হ্যাঁ, আমি বলছিলাম আর্সেনিক ছাড়াও আমাদের যে কোনো আছে আর অন্য অন্য বেশ কিছু ওষুধ আছে, যেমন ধরুন অ্যানথ্রাক্সিনাম বা পাইরোজেন, এগুলো তো আমরা ব্যবহার করতে পারি। এগুলো তো আপনার মানে এই প্রোফাইলেকট্রিক হিসেবে ব্যবহার করা যেতে পারে। বেশ, আপনি শুনতে থাকুন, ডক্টর গণ বলতে পারবেন। ডক্টর গণ, যেসব ওষুধ
বিভিন্ন রকমভাবে সিমটমস দিয়ে আপনাদের কাছে আছে, উই আমরা যে চিকিৎসা করছি মূলত হোমিওপ্যাথিক চিকিৎসা, তাতে আমরা অনেক ওষুধই দিতে পারি, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট আয়ুষ ডিপার্টমেন্ট যে ওষুধ আমাদের বলে দিয়েছেন আর্সেনিকাম 30, সেইটা এক ড্রপ পরপর 3 দিন সকালবেলা খালি পেটে খেতে হবে, এবং খাওয়ার ঠিক 1 মাস পরে আবার রিপিট ডোজ করতে হবে। এখানে অ্যাজ পার সিমটমস হোমিওপ্যাথিক ওষুধ বিভিন্ন সময়ে বিভিন্ন রকম আসতে পারে, কিন্তু একটা প্রপার গাইডলাইন আছে, সেই গাইডলাইনের ওপরে আমরা সরাসরি চিকিৎসা করার চেষ্টা করছি এবং করব। এবং তাতে মাঝখানে মাঝখানে কিছু কিছু ডাক্তার, কিছু কিছু সংস্থা, কিছু কিছু ব্যক্তিত্ব এবং বিভিন্ন রকম অর্গানাইজেশন বিভিন্ন রকম ওষুধ বলতেই পারেন, সেটাই হোমিওপ্যাথির চিকিৎসা নিয়ম। কিন্তু যেহেতু আয়ুষ ডিপার্টমেন্ট আমাদের কার্সিনোসিন 30 এক ড্রপ পরপর 3 দিন সকালবেলায় খেতে বলেছেন, আমরা প্রোফাইল্যাক্সিস হিসাবে আমরা এই ওষুধটাই এখন ইউজ করার চেষ্টা করব। বুঝতে পেরেছি, যিনি ফোন করেছিলেন তিনি নিশ্চয়ই উত্তর পেয়েছেন। আর কেউ আছেন বলুন, কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি সুব্রত গুহ বলছি, টালিগঞ্জ কুটঘাট থেকে। হ্যাঁ বলছি, এই হোমিওপ্যাথিক ওষুধটা একটা জার্মান ভার্সনে আছে আর একটা ইন্ডিয়ান ভার্সনে আছে, আমরা কোনটা খেলে উপকৃত হব? শুনতে থাকুন আপনি। আর কেউ আছেন? হ্যাঁ বলুন। বলছি, এই যে আর্সেনিকাম অ্যালবাম 30 বলছেন, এটা কি আমরা প্রোটেকশনের জন্য এখন থেকে খাওয়া, যারা ধরুন কোনো সিমটম নেই তারা কি এখন থেকেই খেতে পারে? বুঝতে পেরেছি, শুনতে থাকুন ডক্টর ভট্টাচার্য। প্রথম কথা হচ্ছে যে করোনার যে স্ট্রেন, করোনার স্ট্রেন কিন্তু একটা না, হ্যাঁ, সার্স, মার্স, হ্যাঁ, মিডল ইস্টে যেটা হয়েছে মার্স, হ্যাঁ, বা ইউরোপিয়ান কান্ট্রিতে যে করোনার যে স্ট্রেনটা রয়েছে সেটা কিন্তু ইন্ডিয়ান স্ট্রেন থেকে আলাদা। তো প্রত্যেকটা স্ট্রেনের জন্যে কিন্তু আলাদা আলাদা সিমটম দেখা যাচ্ছে, যে আপনার ইউরোপিয়ান কান্ট্রিতে যে সমস্ত সিমটম আসছে সিভিয়ার কন্ডিশন আসছে সহজেই, যে যার জন্য ডেথ রেটটাও অনেক বেশি, সেখানে কিন্তু ইন্ডিয়াতে কিন্তু তুলনামূলকভাবে মানে একটু কম শক্তিশালী স্ট্রেন কাজ করছে, যেখানে আমরা ওই রকম সিমটমগুলো, সিভিয়ার সিমটমগুলো পাচ্ছি না, এখনো পর্যন্ত কম আছে মানে ওই তুলনায়। হ্যাঁ, মানে একটু যদি প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেন ডক্টর ভট্টাচার্য। তো এখানে দাঁড়িয়ে আমি, তো ডেফিনেটলি আর্সেনিকা অ্যালবাম খাওয়াই যেতে পারে, কিন্তু আর্সেনিকা অ্যালবাম আমি আসব, ডক্টর গণ আসব, আসব এক এক করে যে ওষুধগুলো, আর্সেনিক অ্যালবাম ছাড়াও আরও বেশ কিছু ওষুধ আছে যেগুলোকে আমরা ইউজ করতে পারি, কারণ আমরা না, কিন্তু ডক্টর গঞ্জ যেমন বলছেন যে একটা স্ট্যান্ডার্ড রুল কেন্দ্রের আয়ুষ মন্ত্রক বেঁধে দিয়েছে, আমরা কি তার বাইরে বেরোতে পারবো? ডক্টর গঞ্জ চাইছেন না, উনি এতক্ষণ যা বললেন। হ্যাঁ না, ডেফিনেটলি আমি মানছি ব্যাপারটা, কিন্তু দেখুন ইতালিতে যে অলরেডি যে ডক্টর ম্যাসিমো যেটা করেছেন, হ্যাঁ, তিনি কিন্তু সম্পূর্ণ অন্য একটা ওষুধের উপর করেছেন, বা বম্বেতে যে ওষুধগুলো হচ্ছে, হ্যাঁ, যেমন জিঙ্কাম ক্লোরাইডের উপর একজন করেছেন 50 জন, তো বা আপনার ক্যাম্প ডক্টর ম্যাসিমো যেটা করেছেন ইতালিতে, হ্যাঁ, সেটা কিন্তু ক্যাম্পফারের উপর করা হয়েছে। তো এইভাবে মানে সিমটম আমরা হোমিওপ্যাথিতে সিমটম সিমিলারিটি অনুযায়ী চলি, তো সেখানে আমরা কিন্তু ওই রকমভাবে পার্টিকুলার একটা মেডিসিনে আটকে থাকাটা আমার মনে হয় যে ঠিক মানে বাস্তবচিত নয়। আপনি বলছেন স্ট্যান্ডার্ড ওষুধ থাকতেই পারে, কিন্তু এটা কেস টু কেস ভ্যারি করবে। বেশ, আমি ডক্টর গণের কাছে ওই প্রশ্নের উত্তর চাইবো, জার্মান ভার্সন ইন্ডিয়ান ভার্সনের মধ্যে কোনটা অ্যাপ্লিকেবল? সব ওষুধই সমান, জার্মানি বলুন, ইন্ডিয়ানি বলুন, কলকাতার লোকাল কোনো মেডিসিন বলুন, যদি সেটা আর্সেনিকাম 30 হয়, স্ট্যান্ডার্ডাইজেশন অফ যেসব প্রসিডিওর আছে সেই সব মেনটেন করে যেসব মেডিসিন তৈরি হচ্ছে বাজারে ছাড়া হচ্ছে, সেগুলো একই ওষুধ একই ফল, যে কোনো ওষুধ আপনি খেতে পারেন, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কার্সিনোসিন 30 আপনি কেন খাবেন আর অন্যান্য ওষুধ কেন খাবেন, এটার মধ্যে মত দ্বিমত থাকতেই পারে, কিন্তু
হ্যানিম্যান পরিষ্কার একটা অ্যাপোরিজম 276 লিখে গেছেন যে ওষুধ দেওয়ার ক্ষেত্রে যখন এই রকম সামাজিক ঝড় আসবে, যে ঝড় কাউকে কারোর কোনো বাধা নিষেধ মানছে না, এই ঝড়কে সামলানোর জন্য উনি স্পেসিফিক সিমটমস অনুযায়ী কোনো ওষুধের কথা বলেছিলেন। যেমন ওনার সময়ে প্লেগ রোগ হয়েছিল, উনি বেলেডোনা 30 ইউজ করেছিলেন। এর আগে 100 বছর ঠিক আগে প্রায় 2 বছর ধরে আরও একটা ভাইরাস এইরকম আমাদের দেশে বিভিন্ন জায়গায় সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। তখনও কিন্তু আজ থেকে প্রায় 100 বছর আগে জেলসিমিয়াম এর উপরে কাজ করে সাফল্য পেয়েছিলেন 35%। বুঝতে পেরেছি, আপনার পয়েন্টটা খুব ক্লিয়ার। প্লিজ সঙ্গে থাকুন, ফোনে কেউ আছেন। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ, শুভ সন্ধ্যা প্রিয়। শুভ সন্ধ্যা। আমি দুজনের কাছে প্রশ্ন করতে যাচ্ছি। আমি মানসগণ বলছি, সন্তোষপুর থেকে। আচ্ছা। হ্যাঁ আচ্ছা, এই যে আর্সেনিকা অ্যালবাম যেটা খাওয়ার কথা বলছেন, এই ডোজটা খাওয়ার পরে যে গ্যাপটা থাকবে তার মধ্যে কি আমি অন্য যে ট্রিটমেন্ট করছি সেই ওষুধগুলো খাওয়া যাবে? আমি বাচ্চা ওষুধ অন্য ট্রিটমেন্ট করছি সেটা। আচ্ছা, বুঝতে পেরেছি। আর কেউ আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ হ্যালো, বলুন। হ্যালো, আমি কুলজন থেকে বলছি। হ্যাঁ বলুন। গুড ইভিনিং ম্যাডাম। আমি বলছি যে আমার গলাতে না, আমার গলাতে একটু ঢোক চিপলে ব্যথা করে। হ্যাঁ, আর একটু মনে হয় যে কি যেন আটকে আছে, জ্যাম জ্যাম মনে হয়। কি খেলে ভালো হবে? হ্যাঁ মানে এটা না জেনারেল আপনার একটা মানে রোগের প্রতিরোধক বা প্রতিষেধক কী হবে তা নিয়ে আলোচনা নয়, করোনায় হোমিওপ্যাথি কী করতে পারে তাই নিয়ে আলোচনা। শুনতে থাকুন, আমি ডক্টর ভট্টাচার্যের কাছে আসব। আমরা যদি এক এক করে প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিই। প্রথম কথা হচ্ছে যে আগের যে প্রশ্নকর্তা যিনি করলেন যে যে উনি একটা রেগুলার কোর্সে একটা ওষুধ খান, তো যখন উনি আর্সেনিক অ্যালবাম খাচ্ছেন তখন আমার মনে হয় কিছুদিন গ্যাপ রেখে করা উচিত, কারণ উনি একটা প্রোফাইল্যাকটিক ডোজ হিসেবে নিচ্ছেন। তো হ্যাঁ, যে একটা প্রিভেন্টিভ ডোজ হিসেবে নিচ্ছেন, সেই সময় অন্য ওষুধগুলো না নেওয়াটাই বাঞ্ছনীয়। আর আরেকটা নিজের আমার পার্সোনাল থেকে বলছি, ভিউ থেকে বলছি, যে ডক্টর গঞ্জ যেটা বললেন একদমই ঠিক, যে ক্লিনিক্যাল ট্রায়াল দরকার। আমার মনে হয় যে হোমিওপ্যাথি তো বললাম না, সিমটম সিমিলারিটি অনুযায়ী যে কাজ করছে সেটা বোঝানোর জন্য আমাদের ধরুন বিভিন্ন ধরুন গুজরাটের যে সমস্ত করোনা পেশেন্ট তাদের সিমটম আর আমাদের সিমটম হয়তো কিছুটা চেঞ্জ হচ্ছে, তো সেই চেঞ্জটা কোথায় হচ্ছে বা সেই অনুযায়ী আমরা যদি বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টার বা কোভিড-19 হাসপাতালগুলোতে গিয়ে যদি মডার্ন মেডিসিনের পাশাপাশি যদি বেশ কিছু হোমিওপ্যাথি মেডিসিন সেগুলো দিয়ে যদি আমরা একটা ক্লিনিক্যাল ট্রায়াল করাতে পারি, যেটা অলরেডি মহারাষ্ট্রে বা বোম্বেতে এবং গুজরাটে আপনার জয়পুরে কেরালাতে হয়েছে, সেটা করলে আমার মনে হয় পার্টিকুলার আরও কিছু মেডিসিন আসবে। ডেফিনেটলি আর্সেনিক অ্যালবাম খুব ভালো ওষুধ বা সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা যেহেতু আর কি রেকমেন্ড করেছে, কিন্তু আরও কিছু মেডিসিন লাগবে আমার মনে হয়। এর আগে ডক্টর গণ একজন প্রশ্ন করেছিলেন যে এটাকে প্রতিরোধক হিসাবে কতটা খাওয়া যেতে পারে, সে বিষয়ে কি বলবেন? এইটা প্রতিরোধ হিসেবেই সব থেকে ভালো কাজ করে। ওকে, সেই জন্যই আয়ুষ মন্ত্রক পরিষ্কার বলেছে যে আর্সেনিক M30 কোভিড-19 ওষুধ না, এটা প্রতিরোধ এবং প্রতিরক্ষা হিসেবেই কাজ করবে সব মানুষের শরীরে। সেইভাবেই প্রোফাইলেক্সিসকে বলা হয়েছে যে আর্সেনিক 30 একটা মেডিসিন ইউজ করা হলো, কিন্তু এটা কোভিড-19 জন্য ওষুধ নয়, এটা প্রতিরোধ হিসেবে মানুষের শরীরের ভেতর যে ইমিউন সিস্টেম তার শক্তি প্রতিরোধকে বাড়ানোর জন্য ফ্রান্সের একটি কোম্পানি একটা ওষুধ তৈরি করেছে, আগেই তৈরি করেছে ওষুধটা, এর আগে সার্স এবং সোয়াইন ফ্লুর সময় ভীষণভাবে কাজ করেছে এবং তার প্রুভেন রেজাল্ট আছে। আর পার্টিকুলার ওষুধটা তৈরি হচ্ছে আপনার ওয়াইল্ড ডাক থেকে, ওয়াইল্ড মানে বুনো হাঁস, বুনো হাঁসের হার্ট এবং
আপনার লিভার এই দুটোকে পোটেন্টাইজ করে তৈরি এবং বুনো হাঁসকে বলা হয় যে আপনার ইনফ্লুয়েঞ্জার ধারক এবং বাহক। তো বুনো হাঁসের থেকে এই যে ওষুধটা তৈরি করা হয়েছে এবং এটার কিন্তু মানে পার্টিকুলার সোয়াইন ফ্লুর উপরে ভীষণভাবে প্রভাব ছিল এবং সোয়াইন ফ্লু এবং সার্সের সঙ্গে যেহেতু কোভিড-19 মানে করোনার ভীষণ মানে সিমিলারিটি রয়েছে, তো সেহেতু আমি অলরেডি মানে দুজন পেশেন্টের উপর আমি করেছি, মানে বাইরের পেশেন্ট ওয়েস্ট বেঙ্গলের বাইরের, তারা কিন্তু মানে আপনার র্যাপিড টেস্ট পজিটিভ ছিল তাদের, তাদের কিন্তু কয়েকদিনের মধ্যে 4-5 দিনের মাথায় কিন্তু র্যাপিড টেস্ট নেগেটিভ হয়েছে মার্চ মাসে। আচ্ছা, আর তার মানে নির্দিষ্ট ওষুধও প্রয়োগ করা যাচ্ছে করোনাতে ভুগছেন। এই এই ওষুধগুলো কোথায় পাওয়া যাবে, মানে এটার নাম কি, এটা কোথায় পাওয়া যাবে, নিজেরা কি কেউ ব্যবহার করতে পারবেন? দেখুন, প্রথম কথা আমি বলবো যে আবার একই কথা বলবো যে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট তাছাড়া আরও কিছু ওষুধ দেওয়া যায়। তো এখন বেশ পার্টিকুলার ওই যে বললাম যে সিমটম সিমিলারিটি ছাড়া এগুলো আমার মনে হয় দেওয়াটা একটু বুঝতে পেরেছি, মানে পরামর্শ ছাড়া কখনোই সম্ভব নয়। ফোনে কেউ আছেন, আপনার প্লিজ সঙ্গে থাকুন, ফোনে কেউ আছেন, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যালো বলুন। হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার, আমি আমি রণজিৎ দাস বেলুড় থেকে বলছিলাম। হ্যাঁ, আমরা তো মানে সিনিয়র সিটিজেন বয়স্ক, ন্যাচারালি আপনার ওই আর্সেনিক এবিএল একজন ডাক্তারবাবু অ্যাডভাইস করেছেন যে আর্সেনিক এবিএল আপনার 30 ওই দুটো করে গ্লোবিলস আর কি, এরকম দিনে দুবার আর কি খাওয়ার জন্যে। তাই এটা কি সঠিক, এক নম্বর? আর দু নম্বর প্রশ্ন হচ্ছে, তাহলে কি ওষুধ প্রিভেনশনের জন্য এই মুহূর্তে আমরা বয়স্ক লোকেরা খেতে পারি? শুনতে থাকুন আপনি প্লিজ, বলেন, শুনতে থাকুন। আর কেউ আছেন? হ্যালো, হ্যালো, আমি শ্যামনগর থেকে সোমা দাস বলছিলাম। বলছি আর্সেনিক অ্যালবাম যে 30 ওটার ডোজটা আমাদের যদি একটু বলে দেন তাহলে খুব ভালো হয়। নিশ্চয়ই, শুনতে থাকুন ডক্টর গন প্লিজ আরেকবার। আমি আপনাকে পরিষ্কার করে বলি, ওষুধ বিভিন্ন সময়ে বিভিন্ন রকম সিমটম শরীরে আসতেই পারে। এছাড়া কোভিড-19 যে ব্যাকটেরিয়া বা ভাইরাসের কথা বলা হচ্ছে সে শরীরে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে প্রবলেম করবে, কিন্তু আয়ুষ মন্ত্রক পরিষ্কার একটা ওষুধের কথা বলেছে, তার কারণ এই ওষুধকে যদি স্ট্যান্ডার্ডাইজ করা যায় তাহলে আমরা এটা প্রুভ করতে পারবো কত লক্ষ মানুষের উপর আমরা এটা ইউজ করেছি এবং কত পার্সেন্ট আমরা এটা সাকসেসফুল। সেই জন্য ওয়ান মেডিসিন শুড বি সিলেক্টেড, বিভিন্ন রকম ওষুধ কিন্তু না। আমি একটা কথা বলি, আপনারা তো দুজনেই চিকিৎসক এবং আপনাদের দেখছেন দর্শকরা, দুজনে দু রকম বলে দর্শকরা বিভ্রান্ত হবে। আমাদের উদ্দেশ্য দর্শকদের বিভ্রান্ত করা নয়, তাদেরকে একটা দিশা দেখানো। যদি পার্টিকুলার প্রশ্নের উত্তর দিই, ডেফিনেটলি আয়ুষ মন্ত্রকের একটা সাজেশন আছে কিন্তু তার বাইরে ওষুধ কাজ করছে এটা প্রুভেন, ব্যাস আর কোনো তর্ক নেই। এবার প্রশ্নের উত্তর দিই আমরা, আপনি ডোজটা আরেকবার বলে দিন। না না, আর্সেনিক 30 সকালবেলায় খালি পেটে 1 ফোঁটা বা 2 গুলি পরপর 3 দিন খাবেন, তাহলেই হবে। আবার 1 মাস পরে এটাকে সেম জিনিস রিপিট করবেন, সকালে 1 ফোঁটা বা 2 গুলি পরপর 3 দিন, বাচ্চাদের ক্ষেত্রে 2 দিন। ওকে, আর একজন প্রশ্ন করলেন যে তাকে তার ডক্টর সাজেস্ট করেছেন দিনে 2 বার, সেটা ঠিক কি না, উনি বিভ্রান্ত হয়ে গেছেন ডক্টর গন? এখানে ঠিক বা বেঠিক, এখানে ঠিক বা বেঠিক এই নিয়ে সত্যি আমরা কোনো বিভ্রান্ত করতে আসেনি বা করবো না। বারে বারে বলছি যে একটা জিনিস রেডলাইন ঠিক করা হয়েছে সেইটাকে মেনটেন করতে পারলে আমরা আরও অনেক দূর পৌঁছাতে পারবো। অনেক ওষুধ আছে, অনেক ওষুধ দেওয়া যাবে নিশ্চয়ই, এবং যে ডক্টর কাছ থেকে দেখে সাজেস্ট করেছেন নিশ্চয়ই তিনি তার প্রয়োজন অনুভব করেছেন। আমি ডক্টর ভট্টাচার্যের কাছে আসবো, আমরা ফেসবুক লাইভ করি এই প্রোগ্রামটা নিয়েই, তখন অনেকেই বাচ্চাদের কথা জানতে চেয়েছেন, তাদের ক্ষেত্রে কি হোমিওপ্যাথির ওষুধ অ্যাপ্লিকেবল প্রতিরোধক হিসেবে? ডেফিনেটলি, তো আমি ওই আগের কথাই বলবো যে কলকাতা, হাওড়া, সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে বহু ভালো ভালো হোমিওপ্যাথি ডাক্তারবাবু আছেন, আপনারা
একটু মানে তাদের কাছে গিয়ে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট করুন, দ্যাট উইল বি বেটার। হ্যাঁ, আর আর্সেনিক অ্যালবাম তো আছেই, শুধু আর্সেনিক অ্যালবাম না, আর্সেনিক আয়োড, সেটাও খুব ভালো ওষুধ। হ্যাঁ, এবং পার্টিকুলার করোনার জন্যে কিন্তু বহু সিমটম ক্যারি করছে। আর আমি আরেকটা কথা বলবো যে ক্লিনিক্যাল ট্রায়াল দরকার, ক্লিনিক্যাল ট্রায়াল ছাড়া মডার্ন মেডিসিনের পাশাপাশি যদি আমরা বিভিন্ন করোনা সেন্টারে বা কোভিড হাসপাতালগুলোতে যদি আমরা যে ক্লিনিক্যাল ট্রায়াল করি পার্টিকুলার, সেই ট্রায়ালে বাধা কোথায় হচ্ছে? আইসিএমআর এর অনুমতি লাগবে মেডিসিন যদি ক্লিনিক্যাল ট্রায়াল করেন? হ্যাঁ, আইসিএমআর এর অনুমতি পাওয়াটা একটু, অন্যান্য স্টেটে পাওয়া গেছে এখনো পর্যন্ত, আপনার গতকাল বোধহয় আগ্রাতেও নমিনাথ বলে একটি হাসপাতাল থেকে তারাও পেয়েছে, এবং বোম্বেতে তো পার্সোনালি বহু ডাক্তারবাবু করেছেন। হ্যাঁ, এখানে একটু যেহেতু আইসিএমআর রুলটা একটু কড়া, সেহেতু একটুখানি একটু অসুবিধা হচ্ছে। তবে আমার মনে হয় যে আমাদের দিদি মানে মুখ্যমন্ত্রী যেভাবে সব ব্যাপার এগিয়ে আসেন, আমার মনে হয় উনি এই ব্যাপারে এগিয়ে আসবেন। উনি যেমন মানে মাঠে নেমে রাস্তায় নেমে যেরকমভাবে করোনার বিরুদ্ধে মোকাবিলায় নেমেছেন, আমার মনে হয় ওনার কাছ থেকে আমরা ডেফিনেটলি কিছু হেল্প পাবো। থ্যাংক ইউ ডক্টর ভট্টাচার্য, ডক্টর বন, আপনাদের দুজনকে। ডক্টররা যা বললেন তাতে হোমিওপ্যাথি সত্যি দিশা দেখাতে পারে, এবং গোটা দেশে কিন্তু এ নিয়ে চর্চা শুধু হচ্ছে এমন নয়, অ্যাপ্লাইও শুরু হয়ে গিয়েছে। মহারাষ্ট্রে আগ্রা ইতিমধ্যেই এটা কোভিড পেশেন্টদের ওপরে অ্যাপ্লাই করা হচ্ছে, আমাদের রাজ্যে শুরু হয়নি আইসিএমআর এর অনুমোদন সাপেক্ষ। কিন্তু আমরা কী কী মাথায় রাখবো এই ধরনের ওষুধ অ্যাপ্লাই করার ক্ষেত্রে কোভিড মোকাবিলায়? আসুন দেখি, আর্সেনিকাম 30 সকালে খালি পেটে এক ফোঁটা পরপর 3 দিন খেতে হবে, এবং এই 3 দিন পরে আবার 1 মাসের গ্যাপ, তারপর আবার সেমভাবে রিপিট করতে হবে। এটাই আয়ুষের নিদান এবং এটাই ডক্টররাও সাজেস্ট করছেন, এটা স্ট্যান্ডার্ড রুল। হোমিওপ্যাথি ওষুধ করোনার প্রতিষেধক হিসাবে খাওয়া যেতে পারে, এটা মূলত প্রতিষেধকের কাজ করে। আবার যেহেতু কোভিডের ওপর অ্যাপ্লাই করা হচ্ছে, এটার কিন্তু চিকিৎসাতেও একটা ভ্যালিউ রয়েছে। এই সময় চিকিৎসকের পরামর্শ ছাড়া কিন্তু যদি আপনি অলরেডি অন্য কোনো হোমিওপ্যাথির চিকিৎসা করাচ্ছেন, আর যদি এই আর্সেনিকাম 30 যান, তাহলে আগের চিকিৎসাটা বন্ধ রাখতে হবে, দুটো একসঙ্গে হবে না।